দেব ফ্যান্সদের জন্য সুখবর। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বাইরে গিয়ে এইবার দেব ও রুক্মিণী জুটি আবার কাজ শুরু করেছে। এবারে অবশ্য প্রডিউসার নিষ্পাল সিং, তার মানে প্রোডাকশন সংস্থা সুরিন্দর ফিল্মস। সুরিন্দর ফিল্মসের এই সিনেমার নাম অবশ্য এখনও ঠিক হয়নি, আমরা যখনই জানবো আপনাদের সামনে তখনই তার নামটা জানিয়ে দেব। তবে এটুকু আমরা জানতে পেরেছি যে দেব এইবার থাকবে একটা সিঙ্গারের ভূমিকায়। আমার মনে হয় এই প্রথম দেবকে কোনো সিঙ্গারের ভূমিকায় দেখা যাবে। আর রুক্মিণী থাকছে একজন রিপোর্টারের ভূমিকায়। রিপোর্টারের ভূমিকায় যখন থাকছে তার মানে বেশ কিছু চাপান উতর অবশ্যই দেখার আশা আমরা করছি। আর দেব যখন সিঙ্গার তার মানে ছবিতে যে বেশ কিছু হিট গান থাকবে সেটা অবশ্যই মনে করা যায়, এবং বেশ কিছু ভালো সিঙ্গারদের গান আমরা হয়তো শুনতে পারবো এই সিনেমাতে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পরবর্তী ছবি পদ্মশ্রী সুভাষিনী মিস্ত্রি, সেখানে অবশ্য দেব শুধুমাত্র প্রডিউসারের ভূমিকায় থাকছে, হয়তো গেস্ট অ্যাপিয়ারেন্স থাকলেও থাকতে পারে। কিন্তু দেব আর রুক্মিণীর এই নতুন ছবির খবরে স্বভাবতই খুশি দেব ফ্যানেরা। দেব ও রুক্মিণী ছাড়াও আর একটা চমক কিন্তু এই ছবিতে রয়েছে, এই ছবির স্ক্রিপ্ট রাইটার ও সংলাপ লিখেছে এন কে সলিল। এন কে সলিলকে অবশ্য আপনারা অনেক দিন ধরেই চেনেন, চড়া ডায়লগের জন্য খুব বিখ্যাত টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। মারবো এখানে লাশ পড়বে শ্মশানের যে মিঠুনদার ডায়লগ ওনারই লেখা ছিল। আশা করছি এই সিনেমাতে এন কে সলিলের বেশ কিছু ডায়লগ আমরা শুনতে পারবো। আরও নতুন নতুন খবর নিয়ে আমরা আসতে থাকবো সিনেমা জগৎ আর অন্যান্য জগতের, সঙ্গে থাকবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।